हजार हजार आलेम उस्ताद कामिल मदरसार मुहद्दिस प्रिंसिपाल वाइस प्रिंसिपाल सदर एलमेर कासे आमी किच्छु ना तुच्छ भये कथा बोलते पारबो ना एमन सम्मानी आलेम किन्तु उनार मुख थेके जखन शुनेछि रसूल गायब जाने तखन कष्टे मने व्यथा पेयेछि हाय रे एत बड़ आलेम ईमान हारा हये गेल ও আমার প্রিয় ভাইটি শিরিক কাকে বলে শিরিক হলো যেই সিফাত আল্লাহর জন্য খাস যে বিষয়টি আল্লাহর জন্য নির্ধারিত এই বিষয়ের সাথে অন্য কাউকে শামিল করার নামে হলো শিরিক এখন আলেম হইয়া বলতেছে রাসূল গায়েব জানে এমন আলেম বাংলাদেশে আছে না নাই আছে এই থানাতেও আছে না নাই আছে এ গ্রামও দুই একজন থাকার সম্ভাবনা আছে না নাই রাসূলকে মানুষ মানে না মানুষই বলে না মানুষ বলা যাবে না তাহলে কি রাসূল জিন কয় না ফেরেশতা কয় না মানুষ কয় না তো কি কয় কিও না সরাসরি কুফরি হবে কুফর কারণ কোরআনের বক্তব্য কুল ইন্নামা আনা বাশার সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলুন আমি মানুষ ইন্নামা আদতে হাসার শুধুমাত্র আপনি বলুন আমি শুধুমাত্র মানুষ এরপর আবার কয় মিসলুকুম তোমাদের মতো আপনি যেন কইতে না পারেন অতি মানুষ মানুষ তবে আমরার মতো না এটা কোয়ার সুযোগ নাই আল্লাহ কয় কুল আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ও নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ আমারও ক্ষুধা লাগে লাগেনি আমারে মারলে ব্যথা লাগে লাগেনি কথা বলেন রাসূলের ক্ষুধা লাগতো কিনা মারলে ব্যথা লাগতো কিনা রাসূল খেতেন কিনা বিয়ে দরকার ছিল কিনা বাজারে যেতেন কিনা ছেলেমের বাবা হইছে কিনা রাসূলের মা আছে না নাই রাসূলের বাবা আছে না নাই তো একজন মানুষের যা দরকার কোনটা নাই তবে হ্যাঁ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল কিছু বৈশিষ্ট্য ছিল ওই বৈশিষ্ট্যগুলো আল্লাহর হাবিব বলেছেন এগুলো আমার জন্য খাস বিশ্বনবীর গা থেকে ঘামাইলে আওয়াজ করে বলতে হবে সুগন্ধ বের হতো না দুর্গন্ধ সুগন্ধ এটা রাসূলের স্পেশালিটি আমরা যখন ঘুমাই ওযু থাকে না ভেঙে যায় বিশ্বনবী বলেন আইনা ইয়াতানামান ওয়া কলবি ইয়াকজান আমার বন্ধু বিশ্বনবী সাওমে বেসাল রেখেছেন আমাদেরকে রাখতে মানা করছেন আল্লাহর হাবিবের কিছু স্পেশাল গুণ আর বাকি যা আছে সব একজন মানুষের মতো তবে হ্যাঁ বন্ধু আল্লাহর হাবিব হচ্ছেন দুনিয়ার সবচেয়ে সেরা মানুষ তিনি মানুষেরই একজন তবে তার মর্তবা হলো সবার উপরে কিন্তু কিছু লোক রাসূলের মানবত্ব অস্বীকার করে কুফরি করছে অতি ভালোবাসা দেখায়া ঈমান হারা হয়ে যাচ্ছে প্রিয় নবী 1400 বছর আগে এজন্য সতর্ক করে বলেছেন লা তুতরুনি কামা আত্রাতিন নাসার ইবনে মারইয়াম সহিহ বুখারীর হাদিস ইবনে মারইয়াম কে নিয়ে খ্রিস্টানেরা সম্মানে বাড়াবাড়ি করতে করতে আল্লাহর ছেলে বানায়া তারা যেমন ঈমান হারা হয়ে গেছে আমি নবী মুহাম্মাদের সম্মান নিয়া তোমরা বাড়াবাড়ি করিও না ইন্নি আব্দুল্লাহ ওয়া রাসূলুহু আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল এখন ওরা বলে কিনা উনি মানুষ না তো কি এবার গান বানাইছে মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবে আছেনি এই মাইক আওয়াজ বাড়াও মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে কুল্লু আলম লুটে পড়ে আস্তাগফিরুল্লাহ আল আযীম
তাহার চরণ তলেতে। পুরাটা গান একসাথে কইলাম না, কারণ এই ভিডিও আলাগুলো খুব ফাজি, টিকটক বানাইছে রে দিন, এজন্য বাইঙ্গা বাঙ্গায় কইছি চান্স যেন না পায়। আমার ভাইয়েরা, এই গানটা সরাসরি শিরক। আচ্ছা, এখানে আমার আগে বক্তৃতা দিয়েছেন আজকে এসার পরে আমাদের সাদিক আজহারি ভাই, উনি সাদিক আজহারি রূপ তৈরি আছে আজকে, ঠিক না? হ্যাঁ, নাকি সাদিক আজহারি আছে? ইয়াতামাসসালু লাহুল মালাকু বাশারান সাবিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা মাঝে মাঝে মানুষের সুরত ধরে আসত, এটা কোরআনেও আছে হাদিসেও আছে। আচ্ছা, ফেরেশতা কি মানুষ? এজন্য রূপ ধরত। এখন সাদিক আজহারি রূপ ধরার কোনো দরকার নাই, সে তো নিজে একজন সাদিক আজহারি মানুষ, রূপ ধরে তো সে যে আসল না। তো বিশ্ব নবী মানুষের রূপ ধরলেন, কারণটা কি? এবার কারণ তারা ব্যাখ্যা করছে, কারণ হলো আহমদের মিমের পর্দা তুলে দেরে মন, দেখবি সে তাই বসত করে আহাদ নিরঞ্জন। নাউজুবিল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আযীম। আহমদ থেকে মিম তুলে দাও, আহমদ আহাদ হয়ে যাবে, এমন নিকৃষ্ট আকীদা তারা পোষণ করছে। তারা বলে থাকে, আহ শরীয়ত কা ডর সে আগর নাহ মাইয়ো কাত, মোহাম্মদ নবী খুদ খোদা বন করায়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গিয়া শিরিক করছে, কুফর করছে, বলে দিচ্ছে রাসূল গায়েব জানে। অত আল্লাহর কোরআনে অনেকগুলো আয়াত আছে গায়েবের মালিক একমাত্র কে? চিৎকার দিয়া বলেন কে? গায়েবের মালিক আল্লাহ। কুল ইন্নামাল গায়বু লিল্লাহ, ও নবী বলুন গায়েব শুধু কার জন্য? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদিল গায়বা ইল্লাল্লাহ, ও নবী আপনি বলুন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আচ্ছা, মেরাজের কাহিনীর মাঝে আপনারা শুনে থাকবেন, বিশ্বনবীকে মুতঈম ইবনে আদি নামে একজন দুরন্ধর প্রশ্ন করেছিল যে কালকে রাতে যদি তুমি মসজিদে আকসায় যেয়ে থাকো, বলো তো মসজিদে আকসার দরজা জানালা কয়টা? এমন একটা হাদিস আছে না নাই? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালুনি আনা শিয়াল মাসবুত আলাই, সহি মুসলিমে এসেছে প্রিয় নবী বলেন তারা আমার এমন কিছু প্রশ্ন করলো যেগুলোর উত্তর আমার জানা ছিল না, তারপর আমি এমন বিপদে পড়ে গেলাম, এই বিপদে জীবনে কোনোদিন পড়ি নাই। আমি যদি বলি জানি না, তারা হাততালি দিয়ে বলবে যাওয়ে নাই জানবা কেমনে, কিন্তু আমি তো জানি না মসজিদ আকসার দরজা জানালা কয়টা, আমি তো সেখানে জানালা গুনতে যাই নাই। এই যে আজকের মাহফিলে আমি আসলাম ঢাকা থেকে, ওয়াজ করে ফিরে যাব কিছুক্ষণ পরে ইনশা আল্লাহ। কালকে সকালে আমার কোনো কলিগ যদি বলে কালকে মাহফিল করছেন কই, আমি বলবো যে অমুক জায়গায়, এটা কি কসুয়া থানা? যে কসুয়া থানায় করেছি আশরাফপুর গ্রামে। উনি যদি বলে যে না না আপনি কালকে মাহফিলে করেন নাই, আমি বললাম আরে মিয়া আমি করছি, উনি যদি বলে তাহলে বলুন তো প্যান্ডেলে লাইট ছিল কয়টা? বলতে পারবো আমি? আমি কি লাইট গুনতে আসছি? এটা কি প্রশ্ন হলো? মুতঈম ইবনে আদি বড় দুরন্ধর, সে জানে এমন প্রশ্ন করব জবাব দিতে পারবে না। আল্লাহর হাবিব বলেন জবাব তো আমার কাছে নাই, আমি তো জানি না, কিন্তু ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকাদ্দাস ফাতাফিখতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি, হঠাৎ করে দেখি আমার আল্লাহ পুরা বাইতুল মুকাদ্দাস আমার জন্য খুলে দিয়েছেন, আমি আবার দেখে দেখে বলতে শুরু করলাম।
আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূল গায়েব জানলে বাইতুল মুকদ্দাস তুলে ধরা দরকার কি, আর বিপদে পড়া কি দরকার ছিল? মক্কার কাফেরেরা, নাজরানের খ্রিস্টানেরা, মদিনার ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য মাঝে মাঝে কিছু প্রশ্ন করতেন, এমন হাদিস আছে না নাই? আছে। কথা বলেন, কথা বলেন, যারা জানেন তারা বলেন, আছে না নাই? আছে। আচ্ছা, বিশ্ব নবী যে জবাবগুলো জানতেন সেগুলো তো দিতেন, আর যে প্রশ্নের জবাব রাসূলের জানা ছিল না বানায়া বলতেন, নহির জন্য অপেক্ষা করতেন। আচ্ছা, বানায়া বলতে নাকি রাসূল বানায়া বলতো? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এখন রাসূল বানায়া বলতেন না, ওহির জন্য অপেক্ষা করতেন। গায়েব জানলে ওহির অপেক্ষা দরকার কি? এখন কিছু কিছু আলেম বলবে, হুজুর তার বিশ্ব নবী যে বলেছেন কিয়ামতের আগে দাজ্জাল আসবে জানলো কেমনে? মুতার যুদ্ধে সাহাবী জায়েদ শহীদ হলো, জাফর শহীদ হলো, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম শাহাদাত বরণ করলেন। মদিনার মসজিদে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে কারগুজারি শোনাচ্ছেন। বিশ্বনবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, গন্ড দেশ বেয়ে বেয়ে দাড়ি ভিজে গেল। আমার জায়েদ শহীদ, আমার জাফর শহীদ, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ, তো গায়েব না জানলে মদিনা থেকে বললো কেমনে? এই যে গায়েবের দলিল পাইয়া গেছি, যদি গায়েব হতে এগুলো তাহলে আল্লাহ কেন বলে আল্লাহ সারা কেউ গায়েব জানে না? তাহলে রাসূল কেমনে বললে? তার উত্তর হলো, রাসূলের কাছে ওহি আসতো কিনা? জোরে বলেন, ওহি আসতো কিনা? তো ওহি আসলে গায়েব দরকার কি? তোমার মতো ধনী কে আছে যদি তোমার ঈমান থাকে? ঈমান এমন এক নেয়ামত যেটা সাথে থাকলে দুনিয়াতে থাকতে জান্নাতের সুগ্রাণ পাবেন, জান্নাতের নেয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা আপনাকে সালাম দিয়া তারপর অভ্যর্থনা দিয়া আপনার জান কবজ করবে। হোক না আপনি দিন মজুর, ঠেলাওয়ালা, কুলি, আপনি যেই হন না কেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবীনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমানওয়ালা মানুষ যখন মৃত্যুবরণ করবে, হাদিসে পাওয়া যায় ইন্নাল আব্দাল মুমিন ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরা নাযালা ইলাইহি মালাঈকাতুম মিনাস সামাই বিদুল উজুব কান্না উজুহুমুশ শামস। মুমিন ব্যক্তি দুনিয়া থেকে বিদায়ের সময় যখন আসে, আল্লাহ তাআলা তাকে ইস্তেকবাল জানানোর জন্য আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা পাঠাইয়া দেন, যে ফেরেশতাগুলোর চেহারার সৌন্দর্য সূর্যের চেয়ে আরো উজ্জ্বল হবে। হাত্তা ইয়াজলিসু মিনহুম আদাল বাসার, ওই ব্যক্তি চোখ দিয়ে তাকায়া দেখতে পাবে, চোখ যাবে যত দূর, আল্লাহর ফেরেশতাকে দেখতে পাবে তত দূর তারা বসে থাকে, দাঁড়ায়া থাকে। ইয়াকুলুনা সালাম, দল বেঁধে সব ফেরেশতা ওই ব্যক্তিকে সালাম দিতে থাকে। মা হুম আকফানুম মিন আকফানিল জান্নাত ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাত, তারা আসার সময় জান্নাতের রেশমি কাপড় নিয়ে আসে, জান্নাত থেকে তোরানে সুগন্ধি এনে নাকের কাছে ছিটায়া দেয়, আপনাকে সালাম দেবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলে সম্বোধন করবে, আপনার জান আসানির সাথে কবজ করবে,
আর কবজ করার সময় বলবে ওদখুলুল জান্নাহ, এ দুনিয়ার পচা ঘরে মাটির ঘরে আর থাকা লাগবে না, তোমার জান্নাতে তুমি প্রবেশ করে দাও, জান্নাতের নিয়ামত শুরু হয়ে যাবে। আমার ভাইয়ের হাজার কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, পৃথিবীর অনেক বড় রাষ্ট্রের ক্ষমতাও আছে, কিন্তু আপনার ইমান নাই। আপনার মতো হতবাগা, আপনার মতো দরিদ্র ভিক্ষুক আর কেউ নাই। হুজুরের চমৎকার মেসেজ অল্প কয়েক মিনিটে, এটাই হলো ওয়াজের মূল থিম, পুরা জীবনের জন্য ওয়াজ। ইমান ইমান ইমান। আজকে হাজার হাজার টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পাজামা পাগড়ি পাঞ্জাবিওয়ালা মেসোয়া কলা আছে, কিন্তু ইমানওয়ালা বড়ই কমে গেছে। প্রিয় নবী 1400 বছর আগে বলে গেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউন ফিল মাসাজিদি লাইসা ফিহিম মুমিন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে ইমানওয়ালা একটাও থাকবে না। 1400 বছর আগে রাসূল এই মেসেজ দিয়েছেন। আমি আপনাদের কাছ থেকে একটা ধারণা চাই, বলুন তো ওই জামানা আসবে না এসে গেছে? আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 103 নম্বর আয়াতে একটি চমৎকার মেসেজ দিলেন, যেটা হুজুরের আলোচনার সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, ও আমার উম্মতেরা, আমি তোমাদেরকে এমন একটি খবর দেব নাকি, হাল্লু নাব্বিউকুম বিল আখসারিনা আমালা, এমন কিছু মানুষের খবর দেব নাকি যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে সব কর্মতৎপরতা হারিয়ে যাচ্ছে, ব্যর্থ হচ্ছে, ওহুম ইয়াসাবুন, অথচ তারা মনে করে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করে চলছে, তারা যে ব্যর্থ এটা তারা টের পায় না। কিছুক্ষণ আগে আমি বলেছি হাজার কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বড় মন্ত্রীর ক্ষমতা আছে, কিন্তু ইমান নাই। আপনার একটা আওয়াজ করে বলুন তো, ইমান হারা লোকটা সফল না ব্যর্থ? আরো জোরে বলেন, সফল না ব্যর্থ? ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানে ইতাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরাউন, ওমানি ইতাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন, ওমানি ইতাজ্জা বিনাসাবিহি ফালইয়ানজুর ইলা আবি লাহাব, ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। যে ব্যক্তি মনে করে আমি টাকাওয়ালা, আমি সফল, আমি ব্যর্থ নই, ফারুক আজম ওমর বলে, তাকে আমি বলবো তুমি কারুনের দিকে তাকাও। কোটি কোটি টাকা ছিল, একটু আওয়াজ করে বলুন তো, কারুন সফল না ব্যর্থ? তার টাকা তাকে সফলতার দ্বার মঞ্জিলে নিতে পারে নাই। ফেরাউনের হাতে ক্ষমতা ছিল, মিশরের রাষ্ট্রপ্রধান, যার আঙ্গুলের ইশারায় বনী ইসরাইলের হাজার হাজার বাচ্চা ছেলেকে জবেহ করে দেয়া হয়েছিল, ক্ষমতা ছিল। ফারুক আজম ওমর বলেন, তোমরা যারা মেম্বার হইয়া, চেয়ারম্যান হইয়া, এমপি মন্ত্রী হইয়া মনে করো আমি সফল হয়ে গেছি, আমি তোমাদেরকে বলছি তোমরা ফেরাউনের দিকে তাকায়া দেখো। ও ভাইয়েরা, আমার ফেরাউনের লাশটা এখনো পৃথিবীর উপরে আছে না নাই? সূরাতুল কাসাস আল্লাহ তাআলা কারুনের মালের প্রসঙ্গে বলেছিলেন, ওয়া তাইনাহু মিনাল কুনুজ,
তুমি কয় টাকা পেয়েছো কয় কোটি টাকা কারুনকে আমি গুপ্ত দনের বান্দার দিয়ে দিয়েছিলাম আল্লাহ তাআলা কারুনের সম্পদ সহ কারুনকে যেখানে ধসায়া দিয়েছে কায়রো শহর থেকে 250-300 কিলোমিটার দূরে ফাইয়ুম নামক জেলা আমি দেখতে গিয়েছিলাম মিশরের সেই জায়গা বিশাল নদী জলাশয় এই পারে দাঁড়ায়া ওই পার দেখা যায় না এক তীরে আদা মাইলের মতো পাইবেটকার চালালাম ওখানকার জেলে পেয়েছি কয়জন নৌকাওয়ালা পেয়েছি মাঝি তারা বলেছে আরো আধা ঘন্টা প্রায় বেটকার চলবে ওই তীরের খবর জানতে চাইলাম বললাম ওই তীরে কোনোদিন যাই নাই এই সবটাই ছিল কারুনের ধন সম্পদ ক্ষেত খামার মেল ইন্ডাস্ট্রি আল্লাহ সবটা নিয়ে তাকে জমিনে দশায়া দিছে পৃথিবীতে তার নাম শুনলে মানুষ কৃপণের নাম মনে করে তামাম দুনিয়ায় 1800 কোটি মানুষের মাঝে কারুন নামে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে তার নামটা পর্যন্ত কলঙ্কিত কিন্তু সম্পদের অভাব ছিল না টাকার সাথে সফলতা নেই আর ফেরাউনের লাশ আল্লাহ তাআলা পৃথিবীর উপরে রেখেছেন আজও আছে মিশরের জাদুঘরে কায়রো শহরে পানিতে ডুবেছিল 3100 বছরের মতো পানির মাঝে ছিল পচে নাই গলে নাই হাঙ্গর তিমি তাকে খায় নাই আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ও ফেরাউন তোরে পানিতে ডুবায়া মারলাম কিন্তু পচতে দেব না গলতে দেব না হাঙ্গর তিমিকে খেতে দেব না তোর দেহটা আমি রেখে দেব আজও দেহটা অবিকৃত আছে আমি জাদুঘরে ঢুকেছি একটা কাছের বক্সের ভিতরে ফেরাউন শুয়ে আছে শটান খুব কাছে চোখটা নিয়ে আমি দেখেছি তার হাতের আঙ্গুলের নখগুলো আমার কাছে মনে হলো কালকে মারা গেছে বুঝি এত তাজা পচতে দেন নাই কে তার কানের পাশে কিছু চুল দেখলাম সাদা কিছু চুল দেখলাম কালো সুটকি হয়ে গেছে একবার চিমটা হয়ে গেছে পচে নাই গলে নাই আল্লাহ বলে নুনাজ্জিকা বিবাদানিক তোর বদন আমি নাজাত দিলাম রেখে দিলাম কেন লিতাকুনা লিমান খালফাকা আয়া পরবর্তী জাতি তোকে দেখে শিক্ষা নিবে ক্ষমতা যতই থাকুক আল্লাহ চাইলে বড় বড় জালেমদেরকে তোর মতো পানিতে ডুবাতে পারে আমার ভাইয়েরা সামান্য ক্ষমতা পাইয়া পাগল হয়ে যেও না পাগল হয়ে যেও না আমি জানি না হুজুর কাকে বদদোয়া দিয়েছে দোয়া করেছে হেদায়াতের জুলমের হাত ভেঙে দিতে বলেছে ভয় পাও আল্লাহকে এমন লোক তোমাকে বদদোয়া দিয়েছে যার ডজন ডজন দোয়ার সাক্ষী আমি নিজে হয়ে আছি আমার বন্ধু আল্লাহ তাআলা ফেরাউনের লাশ কেন রাখলেন তিনি নিজে বললেন লিতাকুনা লিমান খালফাকা আয়া পরবর্তী লোকের জন্য আল্লাহ তাকে নিদর্শন বানাতে চান আপনারা বলুন তো ফেরাউন যখন পানিতে ডুবে লোহিত সাগরে ডুবে মরেছে বাহরে আহমার ডুবার সময় ফেরাউন ঘুমে ছিল না সজাগ ছিল একা ছিল না সাথে সৈন্য ছিল পদত্যাগ করেছিল না ক্ষমতায় ছিল তিনটি প্রশ্ন করলাম আল্লাহ তাআলা ফেরাউনকে সজাগ অবস্থায় ডুবাইছে একা নয় সৈন্য সহ ডুবাইছে পদত্যাগ করার পরে নয় ক্ষমতা রাইখা ডুবাইছে আল্লাহ বুঝায় দে আমি ডুবাইলে সৈন্যরা বাঁচাতে পারে না সাবধান হয়ে যাও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতার সাথে সফলতাকে জড়িয়ে দেন নাই যদি ক্ষমতাওয়ালা মানুষ সফল হতো তাহলে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হতো সবচেয়ে সফল মানুষ না মোটেও নয় হযরত ওমর বলেন ভালো বংশে জন্ম নিয়ে মনে করো না তুমি সফল
তাহলে তুমি আবু লাহাবের দিকে তাকাও, বিশ্বনবীর আপন চাচা আবু লাহাব কুরাইশ বংশের লোক। কিয়ামত পর্যন্ত মানুষ সূরা লাহাব যখন পড়বে তাকে অভিশাপ দিতে থাকবে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাহলে সফলতা কোথায়? ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। হযরত ওমর বলেন সফলতা হলো তাকওয়ার সাথে সম্পৃক্ত, ঈমানের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা বলেন তিলকাল জান্নাতুল লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। যে ব্যক্তি ঈমান নিয়ে মরবে, তাকওয়ার সাথে মরবে, আমি তাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ, কদ আফলাহাল মুমিনুন। শুধুমাত্র যে মুমিন হবে, ঈমানওয়ালা হবে, আল্লাহর ঘোষণা সেই সফল হবে। হে নবী, আপনি বলুন আমি কি এমন কিছু মানুষের খবর দেব নাকি যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিতে পড়ে গেছে? তারা আমল করে না তা নয়, তারা আমল করে, করার পরও ক্ষতিতে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের প্রচেষ্টাগুলো বাতিল, ব্যর্থ হয়ে যাচ্ছে। ওহুম ইয়াসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা এটা বুঝেই না, তারা মনে করে তারা সফল। তবে একদিন তারা বুঝবে, যেদিন বুঝে আর কোনো লাভ হবে না। আমার প্রিয় ভাইয়েরা, আজ থেকে 1400 বছর আগে প্রিয় নবীজির যুগে, আবু বকর ওমর উসমানের কালে আল্লাহ এই আয়াত নাজিল করলেন, কিছু মানুষ আমল করে ক্ষতিতে আছে, যেই মানুষগুলো ব্যর্থ, যেই মানুষগুলো সব কিছু শেষ, ও নবী আপনি বলুন তাদের খবর আমি দেব নাকি? এরকম ব্যর্থ লোকদের খবর আমাদের জানাও দরকার আছে না নাই? আল্লাহ না করুক নিজের অজান্তেও যদি ব্যর্থদের কাতারে আমাদের নাম ঢুকে যায়, উপায় নেই। যে মানুষগুলো ব্যর্থ আজ থেকে 1400 বছর আগে যদি তারা থাকে, আজকের এই যুগে আমলের দিক থেকে ব্যর্থ এমন লোকের সংখ্যা রাসূলের যুগের তুলনায় কমেছে না বেড়েছে? এমন ব্যর্থ 2-4 জন আজকের মাহফিলে থাকার সম্ভাবনাও আছে না নাই? আজকে আলোচনার পরে যদি ধরা পড়ে যায়, ওই তালিকা আপনার নাম আছে, আমার নাম আছে, এখন যদি বুঝ আসে আজকে তাওবা করার সুযোগ আছে না নাই? এজন্যই মাহফিল, এখানে গান হবে না, এখানে জাদু দেখানো হবে না, এখানে জঙ্গিবাদ সন্ত্রাসের পক্ষে কথা হবে না, এখানে মানুষের ঈমান ইসলাহের কথা হবে, আমল ইসলাহের কথা হবে। এরপরও যদি কেউ বাধা দেয়, তার ঈমান থাকবে কেমনে? সে মুমেন থাকবে কেমনে? আমার প্রিয় ভাইয়েরা, হাশরের ময়দানে উপস্থিত হওয়ার পর আল্লাহর হাজার হাজার বান্দা দেখবে আমল নামাটা নেকের পাল্লা একবারে খালি, একটা নেকও নেই, অথচ তারা আমল করেছে। আমল করার পরেও তাদের আমল নামায় কোনো সওয়াব নেই। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই প্রিয় ভাইয়েরা, আপনাদের এলাকায় হিন্দু দোকানদার আছে না নাই? ওখানে যদি কোনো ভিক্ষুক ভিক্ষা করতে যায়, 10-20 টাকা দেয় না ভিক্ষা, এটা কি নেক আমল না? একজন হিন্দু একজন ভিক্ষুককে 10 টাকা দিল, তার আমল না ভাই সওয়াব হয়েছে কয়টা? কথা বলুন কয়টা? নেক আমল তো করলো, সওয়াব কই? আমল করলে আপনি জান্নাতি তা ভাববেন না? এবার বলুন তো, মাদার তেরেসার নাম শুনেছেন? মানুষটা ছিল ইউরোপের, থাকতেন তিনি ভারতে, হাজার হাজার ইয়াতিমের মা মাদার তেরেসা, জীবনে বিয়েটাও করে নাই, খ্রিস্টান ছিলেন, শত শত ইয়াতিমখানা বানাইছে ভারতে। তার কর্মের স্বীকৃতি স্বরূপ
তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। নোবেলে প্রাপ্ত পুরাটা টাকা মাদার তেরেসা ইয়াতিমখানায় দান করছে। ইয়াতিমের লালন পালন এটা কি গুনার কাজ না সওয়াবের কাজ? আওয়াজ করে একটু বলুন তো, বদামল না নেক আমল? হাদিস আছে, যদি কোনো ব্যক্তি ইয়াতিমের মাথায় একটু হাত বুলায়া দেয়, ওই হাতের তলা দিয়ে যত চুল যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের বিনিময়ে অসংখ্য নেকি লিখে দেয়া হবে। শাওরাতুন এক বচন, হাসানাত বহু বচন। চুল হলো একটা আর নেক হলো অগণিত। যদি ইয়াতিমের মাথায় হাত বুলাইলে এত সওয়াব, আর ইয়াতিমকে মায়ের ভালোবাসা দিয়া খাওয়াইয়া পরাইয়া বড় করলে কত সওয়াব। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইন ফিল জান্নাম। প্রিয় নবী বলেছেন, ইয়াতিমের লালন পালনকারী এবং আমি নবী জান্নাতে এরকম পাশাপাশি থাকব। ইয়াতিম শব্দটা এক বচন, বহু বচন হলো আইতাম। আল্লাহর হাবিব বলেননি অনেক ইয়াতিম লালন পালন করলে আমার পাশে জান্নাত পাবে? আনওয়াকাফিলুল ইয়াতিম এক বচন, একটা ইয়াতিম লালন পালন করলে আমি নবীর পাশে জান্নাত পাবে। মাদার তেরেসা হাজার হাজার ইয়াতিম লালন পালন করেছে, নেক আমলের অভাব নাই, ভালো আমল করেছে অনেক, কিন্তু বলুন তো জান্নাত পাইছে? পাওয়ার সম্ভাবনা আছে? আমল নামে নেক আছে কয়টা? তাহলে কিছু মানুষ ভালো কাজ করার পরও ব্যর্থ হবে, প্রমাণ আছে না নাই? আপনারা কাদিয়ানির নাম শুনেছেন? জবাব দিতে হবে ভাইরা, শুনেছেন? কাদিয়ানিদের মসজিদ আছে না নাই? নামাজ রোজা আছে কিনা? আজান একামত দেয় কিনা? হাশরের ময়দানে তারা সফল হবে না ব্যর্থ? তাদের সব নামাজ রোজা বাতিল। এর কারণ হলো এই লোকগুলোর ইমানটাই নেই। ইমান হলো অ্যাকাউন্ট, ইমান হলো একের মতো। আপনি লক্ষ টাকা ব্যাগে করে নিয়া আপনার ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, যেই কোনো ব্যাংক বলেন না কেন, গিয়া ম্যানেজারের সামনে রাখলেন, ম্যানেজার সাহেব এই ব্যাগের মাঝে 10 লাখ টাকা আছে, আমি জমা দিয়ে গেলাম। বাড়ি চলে আইসেন, আসার পরে ফোন দিলেন রাতের বেলায় পরের দিন, ম্যানেজার সাহেব টাকা জমা হয়েছে নি? ম্যানেজার সাহেব বললে অ্যাকাউন্ট কই? আপনি বলেন অ্যাকাউন্ট তো খুলি নাই। ম্যানেজার বলবে জমাটা দেব কই? আমল পরে ইমান, আগে ইমান। আজকে টুপিওয়ালার ইমান হারা, কত টুপিওয়ালার ইমান নাই, কত নামাজ ওলার ইমান নাই। আল্লাহ রাব্বি বলছেন ইস্তামিউনা ফিল মাসাজিদ। মাসাজিদ শব্দটা এক বছর না বহু বছর? ইয়া যে তামিউন এক বছর না বহু বছর? অনেক আলেম। তাহলে তারা একত্রিত হবে মসজিদ গুলাতে, লাইসা ফিহিম মুমিন, একটারও ইমাম থাকবে না, এমন একটা জামানা আসবে। আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ আমার নামাজ কই? আমি তো হাজার হাজার টাকা যাকাত দিয়েছি, তুমি তো কোরআনে বলেছ 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব হয়। ও আমার রব, আমার নামাজের সওয়াব নাই, যাকাতের সওয়াব নাই। আল্লাহ বলবে এক কই, এক কই, এক না থাকলে শূন্য দিয়া লাভ কি? একের নাম হলো ইমান, ডান পাশে শূন্যের নাম হলো আমল। একের পাশে শূন্য একটা দিলে কত হবে? দুটা দিলে? জোরে বলুন, তিনটা দিলে? এভাবে দেন বাড়তে থাকবে, কিন্তু এক যদি মুছে দেন শূন্যের মূল্য কত? ও ভাইয়েরা, আমার বুঝে আগাবেন না, বুঝে অঙ্ক করবেন না। ক্লাস 6 থেকে ক্লাস 4-5 থেকে বীজগণিত পড়ায়,
সেখানে থিওরি আছে সিস্টেম আছে ঝংকা দেবেন সংখ্যার পরে প্লাস দেবেন পরে আবার প্লাস দেবেন পরে আবার প্লাস দেবেন সমান সমান প্লাসে প্লাসে প্লাস কিন্তু এমন যদি হয় প্লাসের সাথে আছে মাইনাস মসজিদে আল্লাহর আইন মানে আদালতে মানতে চায় না এমন লোক আছে না নাই অথচ আল্লাহর আইন মসজিদেও লাগবে আদালতেও লাগবে সব জায়গায় আল্লাহর আইন লাগবে এমন কথা কোরআনে আছে না নাই তো আপনি মসজিদে মেনেছেন আপনার অঙ্কের খাতায় প্লাস যোগ হলো কিন্তু আদালতে মানেন না এটা প্লাস না মাইনাস সমান সমান দেন প্লাসে মাইনাসে ওইটা মাইনাও লাভ নাই এটা কোরআনের কথা আমি জাস্ট বুঝার জন্য একটু উদাহরণ দিয়েছি কোরআনে আল্লাহ কি বলেছেন হুবহু একই কথা يقولون نؤمن ببعض ونكفر ببعض يريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا কে বলেছে জোরে বলেন না কে বলেছে أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب آواز দিয়ে বলেন নাউযু বিল্লাহ কিছুমান বা কিছুমান বা না সুবিধা বা জিন্দাবাদে মুমেন থাকা যায় না ইমান হুজুর বলেছেন চমৎকার ভাবে ইমান আমরা শিখি না ইমান আমরা বুঝি না অনেকে বুঝার চেষ্টাও করি না আমরা ভাবছি আমরা তো মুমেন আমাদের তো ইমান আছে ও দোস্ত কান খুলে শোনো মুমেন তো সেই ব্যক্তি যে ব্যক্তি হবে ওই উটের মতো যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে কালান নবী صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف حيثما قيد انقاد নাকের ভিতরে রশি ঢুকায়া রশি হাতে নিয়েছে মালিক বলুন তো সেই ওটটা এখন স্বাধীন না পরাধীন মন মতো চলে না মালিকের টান মতো মুমেন হওয়ার পরে তুমি আর স্বাধীন নও তোমার রব যা বলবে একটাই মাত্র থিওরি দ্বিতীয় কোনো থিওরি নাই ওই মুমেনের থিওরি হলো কলু সামেনা ওয়া আতানা শুনলাম আর মানলাম এর বাহিরে কোনো কথা নাই ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন তোমার রবের কসম তারা ঈমানদার নয় حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما একটু এদিক সেদিক করবে ইমান থাকবে না ও আল্লাহ আমার সওয়াব কই নে কই বাড়ির পাশের মসজিদের এসিটা তো আমি দিছি সওয়াব গেল কই ও আল্লাহ তিনবার হজ করেছি না মেরা গাল হাত ছিল সওয়াব কই আল্লাহ বলবেন বান্দা তুই কি সূরাতুল কাফের 103 নম্বর আয়াত পড়স নাই আমি সেখানে বলেছি এমন কিছু মানুষ আছে যারা আমলের দিক থেকে ক্ষতিতে পড়ে গেছে তুই তো তাদের একজন এবার সে বুঝবে এবার সে বুঝবে সে বলবে আল্লাহ বুঝে পেলেছি আমি ক্ষতিগ্রস্ত এবার তোমার কাছে আমার অনুরোধ ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন আমারে দুনিয়া একবারের জন্য পাঠাও আমি মুমেন হয়ে যাব আপনাদের কাছ থেকে জবাব চাই পাঠানোর কোনো সম্ভাবনা আছে জোরে বলেন আছে বুঝেছে কিন্তু সময় হারাইয়া ছোট্ট খাল নৌকা দিয়ে পারাপার বাজার ভেঙেছে মানুষ বেশি মাঝি নৌকা চালায় যাত্রী গিয়ে উঠেছে ধরা যাবে নৌকাতে 10 জন উঠে গেছে 12 জন মাঝি বলে থামো আর উঠো না
এ ভাই উঠবেন না, নৌকা কিন্তু ডুবে যাবে। মোটা সাটা একটা গেছে, বড় পেটওয়ালা ঘাড়ও মোটা, ওজন হবে 3.5 মণ। হে যাইয়া কয়, এই বেটা এত জন উঠছে ডুবে না, আমি উঠলে বুঝি ডুববো, থাম। এ কথা কইয়াই মারছে লাফ, লাভ দিয়া উঠতে দেরি ডুবতে দেরি নাই। মাঝি কয়, কইছি না বেড়া কয় এখন না বুঝি। মাঝি কয়, বেটা বুঝলি কিন্তু আমাদেরকে ডুবাইয়া বুঝলি। কেসো মানুষ ডুবাইয়া বুঝবে, হাসরের দিন কাঁদবে, এ কান্নার কোনো লাভ নাই। কিন্তু আজকে বুঝলে সুবিধা আছে না নাই? আমার বন্ধু, তিন গ্রুপ মানুষ হবে ইমান হারাপ, যাদের কিছু কৃতকর্মের কারণে ইমান চলে যাবে। যে মানুষগুলোর আমল নামায় ইমান নাই, তার আমল নামায় আমল আর যোগ হবে না, কেমনে হবে? ইমান যদি না থাকে আমল শূন্য, এক ব্যতীত শূন্যের মূল্য নাই। এখন ইমান হারা মানুষ বাংলাদেশে এভেলেবেল। তিনটি অপরাধী ইমান যায়, একটা হলো কুফর করলে ইমান যাবে, আর একটা হলো শিরিক করলে ইমান যাবে, আর একটা হলো নেফাকে এতেকাদি, অন্তরে ঢুকলে ইমান চলে যাবে। মৌলিক তিনটা কারণে যাবে। আপনি নামাজ রোজা সব করেন, আপনি মূর্তি পূজা করেন না, শিরিকও করেন না, কিন্তু আপনি বিশ্ব নবীকে শেষ নবী মানেন না, এটা কুফরি হলো কিনা? যে অপরাধে কাদিয়ানি কাফের হয়ে গেল। আচ্ছা, আমাদের দেশের কাদিয়ানি কি দুর্গা পূজা করে? কথা বলেন না ভাইয়েরা, মূর্তি পূজা করে? তো কাদিয়ানি কেন কাফের? তারা শিরিক করে না, তাদের অন্তরে নেফাকে এতেকাদি আছে কিনা আমরা জানি না, অন্তরের খবর জানে কে? কিন্তু একটা বিষয় আমরা জানি, কাদিয়ানিরা বিশ্ব নবীকে শেষ নবী মানে না। দেখুন, লক্ষ্য করে, নামাজ মানে, রোজা মানে, হজ মানে, জাকাত মানে, কিন্তু চারটা অক্ষর খা আলিফ তামিম, খাতামান নবী জিনে মেসেজটা মানল না। নামাজ রোজা থাকার পরও তারা মোমেন না কাফের? এ কোরআনের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, চারটি নয়, তিনটি নয়, দুটি নয়, কেউ যদি একটা না মানে সেও হবে কাফের। কাদিয়ানিকে কাফের ফতুয়া দিয়ে আমি মজা নেই না, আপনিও নিয়েন না। আমাদের হুজুর কিছুক্ষণ আগে শেখুল হাদিস হুজুর বলেছেন, আল্লাহর নবী ছাড়া কারো ইমানের নিরাপত্তা নেই। তাই সব সময় টেনশন করো, টেনশন করো, টেনশন করো, ইমানের যত্ন নেও, যত্ন নেও, যত্ন নেও। এ দুনিয়াতে সবচেয়ে বড় দামি নিয়ামত ইমান, আর সবচেয়ে বড় ডাকাতের নাম ইবলিস, শয়তান। সে অলওয়েজ আমাদের ইমান চুরির ফন্দি করে। হাদিস, আর শয়তান জাসিমুন আলা কলবি বনি আদম, বনি আদমের কলবের পাশে এসে শয়তান ঘাপটি মেরে থাকে। বনি আদমের মাথায় বসে না, গর্দানে বসে না, হাতে বসে না, মাজায় বসে না, পেটে বসে না, কলবের কাছে কেন বসে? এর কারণ কলব, এখানে ইমান থাকে। তাই চান্স পাইলে ইমান চুরি করার চেষ্টা করবে। আমার প্রিয় ভাইয়েরা, এখন কাদিয়ানিরে কাফের ফতুয়া দিয়ে মজা নিয়ে লাভ নাই, বরং নিজের খবর কি সেটা তালাশ করুন। ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মানুষের সমালোচনা যে করে সে চালাক মানুষ নয়। যে পরনিন্দা, পরচর্চা, অন্যের দুশ্চর্চা করে, ছিদ্রান্বেষণ করে, সে চালাক মানুষ, রাসূল বলেন নাই তাকে। রাসূল বলেছেন, ই খালকাইসু মান দানা নাফসাহু, যত সমালোচনা করে নিজেকে নিয়ে ভাবে, সেই হলো চালাক মানুষ। কাদিয়ানি কোরআন মাজিদের চারটা অক্ষর নামাই না কাফের। এখন যদি আপনার ভিতরে একই ফতুয়া, একই মাসালা, একই মামলার আসামি আপনি হন, আপনি কি মোমেন? এদেশে হাজার হাজার মানুষ নামাজ মানে, রোজা মানে,
কিন্তু কোরআনের ডজন ডজন আয়াত অস্বীকার করে বসে আছে, মানে না। আমি একটু উদাহরণ দিলে বুঝবেন। যেমন আল্লাহ তাআলা বলছেন আলালাহুল খালকু ওয়াল আমর, এখানে অক্ষর আছে 15টা, কয়টা কথা বলেন না ভাইরা, জোরে বলেন কয়টা, কাদিয়ানি মানে না কয়টা, এখানে আছে কয়টা, যদি কেউ না মানে ইমানদার না কাফের হবে। এ দেশের লাখ লাখ নামাজি এই আয়াতটার অংশ, এই আয়াতের অংশটুকু মানে, লাখ লাখ ঠিক একই মাসলায় তারা কাফের। বাংলা অর্থ বলি তারপর বুঝবেন মানে যে না। বাংলা অর্থ হলো শব্দান সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। বলুন তো সৃষ্টিকার, আরো জোরে বলুন কার, আইন চলবে কার, চলছে তো ব্রিটিশ আইন মানে কেটা বাংলাদেশি নামাজিরা। আমরা তো 90% আমরা মসজিদেও আছি আবার ব্রিটিশ আইনের পক্ষে আছি। মসজিদে গেলে সবাই ঢোকে কোন পা দিয়ে, বের হয় কোন পা দিয়ে, কোন দ্বিমত আছে? আল্লাহু আকবার বলেন আমার শুরু, সালাম ফিরায় আমার শেষ। মাগরিবের পর 3 রাকাত ইমাম যদি 2 রাকাত পরে সালাম ফিরায়, মুসল্লিরা ফিরাবে না লোকমা দেবে? ইমাম যদি বাবা হয়, ছেলে যদি মুক্তাদি হয়, মাগরিবের পর 3 রাকাতের জায়গায় 2 রাকাত পরে যদি বাবা ইমাম সালাম ফিরায়, ছেলে বাবার সাথে সালাম ফিরাবে না বাবারেও লোকমা দেবে? দেখেন আমরা আল্লাহর আইনের ব্যাপারে কতটা সতর্ক। মসজিদে ঢুকেছি ডান পা দিয়ে, বের হয়েছি বাম পা দিয়া, মাঝখানে যতক্ষণ ছিলাম আল্লাহ সারা রাসূল সারা, কারো বিধান মানি না, বাবা ভুল করলে বাবারেও মানি না, বাবারও লোকমা দিলাম। আল্লাহর আইন মানার ব্যাপারে দ্বিমত নাই। কিন্তু সেই নামাজি হাকিম যখন আদালতের চেয়ারে বসে, আল্লাহর আইন দিয়ে একটা মামলার রায়ও দেয় না। মসজিদে গেছে ইমাম ভুল করছে লোকমা, কিন্তু সেই নামাজি যখন সংসদে এমপি হয়ে ঢোকে, আল্লাহর আইনে আর একটা আইনও বানায় না, তখন ব্রিটিশ আইন মজা লাগে। কিছু মানবেন কিছু মানবেন না, সুবিধাবাদ জিন্দাবাদে ইমানদার হওয়া যায় না। আপনাদের কাছ থেকে আমি আর একটা মাসালা একটু শিখতে চাই। বলুন তো, শয়তান ইবলিস সে মুমেন না কাফের? সবাই কয় নাই, শয়তানের ডরায় বোঝা গেল। ইবলিস মুমেন না কাফের? ফতুয়াটা আল্লাহর, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তানকে কাফের ঘোষণা করেছেন কে? সুতরাং ভয়ের কোনো কারণ নাই, ফতুয়া সঠিক। এবার জোরে বলুন তো, শয়তান মুমেন না কাফের? আচ্ছা, শয়তানকে কোনোদিন কইছে আমি আল্লাহরে মানি না? এমন আয়াত থাকলে আপনি দেখান কোরআনে, আমি তো পাইনি। যদি হুজুরের সামনে কইতে ডর লাগতেছে আর কি। আমার বন্ধু, বরং আমি পেয়েছি উল্টাটা। যখন শয়তান কাল্লা তাআলা বের করে দিলেন জান্নাতের সীমানা থেকে, বললেন ফাকরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, তুই অভিশপ্ত, তুই বেরিয়ে যাও। শয়তান জান্নাতের সীমা থেকে বের হলো, বের হয়ে আবার কি বলেছে কোরআন থেকে শুনুন। শয়তান বলতেছে রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ও আমার রব, কি বলেছে? রব্বি, রব্বি অর্থ কি? জোরে বলেন রব্বি অর্থ কি? সে বলে আমার রব, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। দোয়া করছে কার কাছে? জোরে বলেন না, কার কাছে? সে শয়তান আল্লাহরে কয় রব, আবার দোয়া করে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। তো সে কাফের হইল কেমনে? সে তো বলেনি আল্লাহ তোমারে মানি না, তুমি রব না, সে তো আমার রব। কাফের কেন, আল্লাহ কেন কাফের ঘোষণা দিল? এর কারণ হলো সে আল্লাহকে রব মানে,
কিন্তু রব বলে জাদম রে সেজদা করো আল্লাহর আইনটা মানে নাই। শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? আরো জোরে বলতে হবে কয়টা? এখন আল্লাহ কয় চোর ধরে হাত কাট, আর আপনি ব্রিটিশ আইনে চোর ধরে জেলে দেন। আল্লাহ কয় জেনা করলে 100 বেত লাগাও অবিবাহিত হলে, আর আপনি 50 টাকা জরিমানা ঘোষণা করেন। আল্লাহ কয় জেনাকারী যদি জেনা করে বিবাহিত হয় তাকে পাথর মারো, আর আপনি বলতেছেন দুইজন রাজি থাকলে অসুবিধা নেই। প্রিয় নবী বলেন মদপান করলে 80 বেত লাগাও, আর আপনি কোন যদি ঘরের ভিতরে 5-star হোটেলে দরজা বন্ধ করে খায় অসুবিধা নেই। আল্লাহ বলেন ইল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আল্লাহর আইনের কথা বললে আপনার চেহারা কালো হয়ে যায়, শুধু আল্লাহর আইনের কথা বলার কারণে জঙ্গি বলে গালি দেয়, মামলা দিয়া জেলে ঢুকাইয়া দেয়, এমন জালেম আছে না নাই? আল্লাহর আইন তো মানে না। আমরা যারা মানতে চাই আমাদেরকে বলতেও দেনা, তোমার ইমান থাকলো কেমনে? কফরি করলে ইমান চলে যাবে। দ্বিতীয়টা শিরক, যেটা বাংলাদেশের সবচেয়ে বেশি। আমার প্রিয় ভাইয়েরা, শিরিক এমন এক অপরাধের নাম যেটা করার সাথে সাথে ইমান খতম হয়ে যায়। শিরিক করার সাথে সাথে পুরা জীবনে যত নেক আমল করেছেন সব বরবাদ হয়ে যাবে, এমন গুনাহ আর একটাও নাই। আচ্ছা, গত বছর হজ করছে, আজকে ফজরের নামাজ কাজা করে ফেলছে, এ কারণে কি হজটা বাতিল হয়ে যাবে? মাশাআল্লাহ, বাতিল হবে না। ফজরের নামাজ কাজা হয়েছে, গুনাহ লেখা হবে, হজের জায়গায় হজের সওয়াব লেখা হয়ে গেছে, বাতিল হয়নি। 5 ওয়াক্ত নামাজি বাজারে যাইয়া লেনদেন করার সময় একটা মিথ্যা কথা বলে ফেলেছে, গতকালকের 5 ওয়াক্ত বাতিল হয়ে গেছে নাকি? হয়নি। গুনাহ করেছেন, গুনাহ লেখা হবে, নামাজ পড়েছেন সওয়াব লেখা হবে, দুইটা আলাদা। কিন্তু শিরিক করলে নেক আমল থাকবে না? আশ্চর্য এক গুনাহ। আল্লাহ কোরআন মাজিদে বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও প্রিয় নবী, ওহি আগেও পাঠাইছি, আপনার কাছেও পাঠাচ্ছি, মেসেজটা ভালো করে শুনুন। লাইন আশরাকতা, ও নবী মুহাম্মদ, যদি আপনিও শিরিক করেন, আল্লাহু আকবার, নবী কোনো শিরিক করার সম্ভাবনা আছে নাকি? কিন্তু সরাসরি জমিরে খেতাব ওয়াহেদ মুজাক্কার হাজিরের সিগাব, আল্লাহ বলে লাইন আশরাকতা, যদি আপনি নবী শিরিক করেন, লাইয়াহাবাতান্না আমালুক লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা, দুইটা তাকিদ একসাথে করে আল্লাহ কয় নিশ্চিতভাবে আপনার সব আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, শুধু আমলে বাতিল হবে না, আপনি ক্ষতিগ্রস্তদের একজন হয়ে যাবেন। এই ক্ষতি দুনিয়ার ক্ষতি না, আখেরাতের ক্ষতি, শিরিক নিয়ে মরবেন, ও নবী আপনার কপালেও জান্নাত মিলবে না। তাআলা বলেন ওয়ালাউ আশরাকু লাহবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এ উম্মতেরা যদি তোমরা শিরিক করো, যত নেক আমল করেছ মুহূর্তের মাঝে সব বাতিল। ও বন্ধু, কত নামাজি আল্লাহর কাছে যায় বলবে আল্লাহ কোথায় আমার আমল, অথচ সেই নামাজিটা আবার মসজিদে গিয়ে যে আল্লাহর সেজদা দিছে, দরবারে গিয়ে পীরের পায়ও দিছে, এমন নামাজি আছে না? নাই। সে আল্লাহর কাছে বলবে আমার নামাজের সওয়াব কই? আল্লাহ বলবে বেটা তুই শিরিককারী, ইমানে তো শেষ, আমল থাকবে কেমনে?
যে এলাকায় একটা মাজার আছে ওই এলাকায় শিরকের বন্যা বয়ে যায়, ঠিক কি না? আস্তাগফিরুল্লাহ আলাজিম, মাজার আছে অথচ শিরিক হয় না, এমন মাজারের সংখ্যা খুব কম। এই দেশের মানুষ হাসতে হাসতে শিরিক করে, কারণ তারা শিরিকে বুঝে না। শিরিক করে কারে কয়? আমার দোস্ত, যারা বুঝে না জাহেল মূর্খ, ওদের শিরিক দেখে আমরা বলি জানে না বুঝে না, জাহালাতের কারণে শিরিক করছে। কিন্তু কিছু আলেমকে যখন শিরিক করতে দেখি তখন দুঃখে কলিজায় ব্যথা তৈরি হয়, হায় রে আলেম হইও বুঝলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে যাইয়া কিছু মানুষ রাসূলকে আল্লাহর কাছে নিয়ে যায়, এমন আছে না নাই? আল্লাহর কাছে বসায়া দেয়, আল্লাহর সাথে শরীক করা। ও বন্ধু, আমি দেখেছি কামেল মাদ্রাসার মুহাদ্দিস, হাজার হাজার আলেমের উস্তাদ, কামেল মাদ্রাসার মুহাদ্দিস, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, যাদের এলমের কাছে আমি কিচ্ছু না, তুচ্ছ, ভয়ে কথা বলতে পারবো না, এমন সম্মানীয় আলেম, কিন্তু ওনার মুখ থেকে যখন শুনেছি রাসূল গায়েব জানে, তখন কষ্টে মনে ব্যথা পেয়েছি, হায় রে এত বড় আলেম ঈমান হারা হয়ে গেল। ও আমার প্রিয় ভাইটি, শিরিক কাকে বলে? শিরিক হলো যেই সেপথ আল্লাহর জন্য খাস, যে বিষয়টি আল্লাহর জন্য নির্ধারিত, এ বিষয়ের সাথে অন্য কাউকে সামিল করার নামে হলো শিরিক। এখন আলেম হইয়া বলতেছে রাসূল গায়েব জানে, এমন আলেম বাংলাদেশে আছে না নাই? এই থানাতেও আছে না নাই? এই গ্রামও দুই একজন থাকার সম্ভাবনা আছে না নাই? রাসূলকে মানুষ মানে না, মানুষই বলে না, মানুষ বলা যাবে না, তাহলে কি রাসূল? জিন কয় না, ফেরেশতা কয় না, মানুষ কয় না, তো কি কয়? কিও না। সরাসরি কুফরি হবে, কুফর, কারণ কোরআনের বক্তব্য কুল ইন্নামা আনা বাশার। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলুন আমি মানুষ। ইন্নামা আদতে হাসার, শুধুমাত্র, আপনি বলুন আমি শুধুমাত্র মানুষ। এরপরে আবার কয় মিথলুকুম, তোমাদের মতো, আপনি যেন কইতে না পারেন অতি মানুষ, মানুষ তবে আমরার মতো না, এটা কওয়ার সুযোগ নাই। আল্লাহ কয় কুল আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, ও নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ, আমারও ক্ষুধা লাগে, লাগেনি, আমার মারলে ব্যথা লাগে, লাগেনি, কথা বলেন রাসূলের ক্ষুধা লাগতো কিনা, মারলে ব্যথা লাগতো কিনা, রাসূল খেতেন কিনা, বিয়ে দরকার ছিল কিনা, বাজারে যেতেন কিনা, ছেলেমের বাবা হইছে কিনা, রাসূলের মা আছে না নাই, রাসূলের বাবা আছে না নাই, তো একজন মানুষের যা দরকার কোনটা নাই? তবে হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল কিছু বৈশিষ্ট্য ছিল, ওই বৈশিষ্ট্যগুলো আল্লাহর হাবিব বলেছেন এগুলো আমার জন্য খাস। বিশ্বনবীর গা থেকে ঘামাইলে আওয়াজ করে বলতে হবে সুগন্ধ বের হতো না দুর্গন্ধ? এটা রাসূলের স্পেশালিটি। আমরা যখন ঘুমাই অজু থাকে না, ভেঙে যায়, বিশ্বনবী বলছেন আইনা ইয়াতানামান ওয়া কলবি ইয়াকজান। আমার বন্ধু, বিশ্বনবী সাওমে বেসাল রেখেছেন, আমাদেরকে রাখতে মানা করছেন। আল্লাহর হাবিবের কিছু স্পেশাল গুণ, আর বাকি যা আছে সব একজন মানুষের মতো। তবে হ্যাঁ বন্ধু, আল্লাহর হাবিব হচ্ছেন দুনিয়ার সবচেয়ে সেরা মানুষ, তিনি মানুষেরই একজন, তবে তার মর্তবা হলো সবার উপরে।
কিন্তু কিছু লোক রাসূলের মানবত্বকে অস্বীকার করে কুফরি করছে অতি ভালোবাসা দেখায়া ঈমান হারা হয়ে যাচ্ছে প্রিয় নবী 1400 বছর আগে এজন্য সতর্ক করে বলেছেন লা তুতরুনি কামা আত্রাতিন নাসার ইবনে মারইয়াম সহিহ বুখারীর হাদিস ইবনে মারইয়াম কে নিয়ে খ্রিস্টানেরা সম্মানে বাড়াবাড়ি করতে করতে আল্লাহর ছেলে বানায়া তারা যেমন ঈমান হারা হয়ে গেছে আমি নবী মুহাম্মাদের সম্মান নিয়া তোমরা বাড়াবাড়ি করিও না ইন্নি আব্দুল্লাহ ওয়া রাসূলুহু আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল এখন ওরা বলে কিনা উনি মানুষ না তো কি এবার গান বানাইছে মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবে আছে নি এ মাইক আওয়াজ বাড়াও মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে কুল্লু আলম লুটে পড়ে আস্তাগফিরুল্লাহ আল আযীম তার শরণ তলেতে পুরাটা গান একসাথে কইলাম না কারণ এই ভিডিও আলাগুলো খুব ফাজি টিকটক বানাইছে রে দিন এজন্য বাইঙ্গা বাইঙ্গা কইছি চান্স যেন না পায় আমার ভাইয়েরা এই গানটা সরাসরি শিরক আচ্ছা এখানে আমার আগে বক্তৃতা দিয়েছেন আজকে এশার পরে আমাদের সাদিক আজহারি ভাই উনি সাদিক আজহারি রূপ ধরে আইছে আজকে ঠিক না হ্যাঁ নাকি সাদিক আজহারি আইছে ইয়াতামাসসালু লাহুল মালাকু বাশারান সাবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা মাঝে মাঝে মানুষের সুরত ধরে আসত এটা কোরআনেও আছে হাদিসেও আছে আচ্ছা ফেরেশতা কি মানুষ এজন্য রূপ ধরত এখন সাদিক আজহারি রূপ ধরার কোনো দরকার নাই সে তো নিজে একজন সাদিক আজহারি মানুষ রূপ ধরে তো সে যে আসল না তো বিশ্ব নবী মানুষের রূপ ধরলেন কারণটা কি এবার কারণ তারা ব্যাখ্যা করছে কারণ হলো আহমদের মিমের পর্দা তুলে দেরে মন দেখবি সে তাই বসত করে আহাদ নিরঞ্জন নাউজুবিল্লাহ পড়েন আস্তাগফিরুল্লাহ আহমদ থেকে মিম তুলে দাও আহমদ আহাদ হয়ে যাবে এমন নিকৃষ্ট আকীদা তারা পোষণ করছে তারা বলে থাকে আহ শরীয়ত কা ডর সে अगर नहमयो कहत मोहम्मद नबी खुद खुदा बन कर आया रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के बालो बसते गिया शिरिक करछे कुफर करछे বলে দিচ্ছে রাসূল গায়েব জানে অত আল্লাহর কোরআনে অনেক গুলা আয়াত আছে গায়েবের মালিক একমাত্র কে আল্লাহ চিৎকার দিয়া বলেন কে গায়েবের মালিক আল্লাহ কুল ইন্নামাল গায়বু লিল্লাহ ও নবী বলুন গায়েব শুধু কার জন্য কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদিল গায়বা ইল্লাল্লাহ ও নবী আপনি বলুন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ এক আল্লাহ সারা কেউ গায়েব জানে না আচ্ছা মিরাজের কাহিনীর মাঝে আপনারা শুনে থাকবেন বিশ্বনবীকে মুতঈম ইবনে আদি নামে একজন দুরন্ধর প্রশ্ন করেছিল যে কালকে রাতে যদি তুমি মসজিদে আকসায় যেয়ে থাকো বলো তো মসজিদে আকসার দরজা জানালা কয়টা এমন একটা হাদিস আছে না নাই قال النبي صلى الله عليه وسلم سالوني انا شيال مثبوت علي সহি মুসলিমে এসেছে প্রিয় নবী বলেন তারা আমার এমন কিছু প্রশ্ন করল যেগুলোর উত্তর আমার জানা ছিল না তারপর আমি এমন বিপদে পড়ে গেলাম এই বিপদে জীবনে কোনোদিন পড়ি নাই আমি যদি বলি জানি না তারা হাততালি দিয়ে বলবে যাওয়ে নাই জানবা কেমনে কিন্তু আমি তো জানি না মসজিদ আকসার দরজা জানালা কয়টা আমি তো সেখানে জানালা গুনতে যাই নাই
আজকের মাহফিলে আমি আসলাম ঢাকা থেকে, ওয়াজ করে ফিরে যাব কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ। কালকে সকালে আমার কোনো কলিগ যদি বলে কালকে মাহফিল করছেন কই, আমি বলবো যে অমুক জায়গায়, এটা কি কসুয়া থানা? যে কসুয়া থানায় করেছি আশরাফপুর গ্রামে। উনি যদি বলে যে না না আপনি কালকে মাহফিলে করেন নাই, আমি বললাম আরে মিয়া আমি করছি। উনি যদি বলে তাহলে বলেন তো প্যান্ডেলে লাইট ছিল কয়না? বলতে পারবো আমি? আমি কি লাইট গুনতে আসছি? এটা কি প্রশ্ন হলো? মতিম ইবনে আদি বড় দুরন্দর, সে জানে এমন প্রশ্ন করব জবাব দিতে পারবে না। আল্লাহর হাবিব বলেন জবাব তো আমার কাছে নাই, আমি তো জানি না, কিন্তু ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকদ্দাস ফাতাফিখতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। হঠাৎ করে দেখি আমার আল্লাহ পুরা বাইতুল মুকদ্দাস আমার জন্য খুলে দিয়েছেন। আমি আবার দেখে দেখে বলতে শুরু করলাম আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূল গায়েব জানলে বাইতুল মুকদ্দাস তুলে ধরা দরকার কি, আর বিপদে পড়া কি দরকার ছিল? মক্কার কাফেরেরা, নাজরানের খ্রিস্টানেরা, মদিনার ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য মাঝে মাঝে কিছু প্রশ্ন করতেন, এমন হাদিস আছে না নাই? কথা বলেন, কথা বলেন, যারা জানেন তারা বলেন আছে না নাই? আচ্ছা, বিশ্ব নবী যে জবাবগুলো জানতেন সেগুলো তো দিতেন, আর যে প্রশ্নের জবাব রাসূলের জানা ছিল না বানায়া বলতেন, নহির জন্য অপেক্ষা করতেন। আচ্ছা, বানায়া বলতে নাকি রাসূল বানায়া বলতো? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এখন রাসূল বানায়া বলতেন না, ওহির জন্য অপেক্ষা করতেন, গায়েব জানলে ওহির অপেক্ষা দরকার কি? এখন কিছু কিছু আলেম বলবে হুজুর তার বিশ্ব নবী যে বলেছেন কিয়ামতের আগে দাজ্জাল আসবে জানলো কেমনে? মুতার যুদ্ধে সাহাবী জায়েদ শহীদ হলো, জাফর শহীদ হলো, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম শাহাদাত বরণ করলেন মদিনার মসজিদে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে কারগুজারি শোনাচ্ছেন, বিশ্বনবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, গন্ড দেশ বেয়ে বেয়ে দাড়ি ভিজে গেল। আমার জায়েদ শহীদ, আমার জাফর শহীদ, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহ শহীদ, তো গায়েব না জানলে মদিনা থেকে বললো কেমনে? এই যে গায়েবের দলিল পাইয়া গেছি, যদি গায়েব হতে এগুলো তাহলে আল্লাহ কেন বলে আল্লাহ সারা কেউ গায়েব জানে না? তাহলে রাসূল কেমনে বললে? তার উত্তর হলো রাসূলের কাছে ওহি আসতো কিনা, জোরে বলেন ওহি আসতো কিনা, তো ওহি আসলে গায়েব দরকার কি? আরো ডজন ডজন শিরিক চলছে, ইমান বাতিল, শিরকের কারণে, নেফাকের কারণে, কুফরের কারণে। আর দুটা কাজ আছে, যে দুটা কাজ করলে আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। ওই লোকগুলো নামাজ পড়ে কবুল হয় না, রোজা রাখে কবুল হয় না, তার মাঝে একটা হলো হারাম খেলে আমল কবুল হওয়া বন্ধ, আর একটা হলো বেদাতি হয়ে গেলে আমল কবুল আর হয় না। আমাদের সমাজে বেদাত আছে না নাই? বেদাত আছে না নাই? আর বেদাত কি কাফেররা করে, হিন্দু বৌদ্ধরা করে? বেনামাজিরা বেদাত করে না, যারা কাট্টা বেনামাজি মসজিদে আসে না, বেদাত আর কি? ওই যে সিলেটে দোয়াল লীল লইয়ার জল লীল লইয়া ঠেলা ঠেলি চলে, মারামারিও মাঝে মাঝে লাগে, দোয়াল লীল জল লীল রে ফিটা, জল লীল দোয়াল লীল ওলা রে ফিটা, বাজারে দুই ফাটি মারামারি লাগছে, এক লোক হেঁটে যাচ্ছে, এখন লাঠি হাতে লইয়া কয়াই তুমি দল লিন না জল লিন, হে মনে মনে কই কোনটা কইয়া মাইর খায়, হে কো আমি নামাজি পড়ি না। আমার বন্ধু, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি তারা বেদাত করে না, কারণ বেদাত আমলের সাথে সম্পৃক্ত। প্রিয় নবী এবং সাহাবায়ে কেরাম
সওয়াবের জন্য যে কাজটি করেন নাই ইবাদতের নিয়তে নতুন করে চালু করার নামই হলো বিদআত। এমন ডজন ডজন বিদআত সমাজে চালু আছে না নাই? বিদআতি রাসূলের শাফাত পাবে না, বিদআতির আমল কবুল হবে না, বেদাতিক রাসূল সোকান সোকান বলে কিয়ামতের দিন তারাইয়া দেবে, হাউজের পানি পান করতে পারবে না। রাত অনেক গভীর হয়ে গেছে, আলোচনা সামনে যেতে চাই না। এই বিদাত এবং শিরকের বিরুদ্ধে আমাদের আজকে সভাপতি ওস্তাদুল আসাতেজা আমার প্রাণ প্রিয় ওস্তাদ মাথার তাজ আল্লামা ফজলুল করিম হাফেজাহুল্লাহ পুরাটা জীবন শিরক বিদাতের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। ওনার থেকে আমরা শিখেছি, কোরআন হাদিস পড়ে দেখেছি, হুজুরের শিখানো এই কথাগুলো আমাদের জন্য ছিল নিয়ামত, নিয়ামত, নিয়ামত উজমা, নিয়ামত উজমা। হুজুর এই বিষয়ে বই লিখেছেন বেদাতের পরিচয় এবং পরিণতি নিয়ে, চমৎকার তিনটি খণ্ড বের হয়েছে। আমি উদাত্ত আহ্বান রাখব, দোয়ার পরে আপনারা বইগুলো নেবেন, হুজুরের বইগুলো স্টেজে আছে, পড়বেন, পড়াবেন, জানবেন, জানাবেন, আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন।